बुजते मध्य किन्तु हैकारे एक टा फुल स्क्वाड सिलो आर स्क्वाडर टीममेट्रा सिलो गाइस ग्रैंड मास्टरे टॉप बीचे आसे तार आईडी कोड शो आमी देखाई दिवो आर गाइस हैकार टा आमाके गालागाली करे तार टीममेट्रा आमादेरके गालागाली करे मैच शेषे তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা আসলে মানুষ কত খারাপ হইলো হইতে পারে গাইস। আর একটা ম্যাপের 50 এলাইভের মধ্যে গাইস অর্ডারদের স্কোয়াডই কিন্তু 50টা এলাইভ মেরে ফেলে, অর্থাৎ হ্যাকার 38টা কিল করে। আর হ্যাকারের নাম ছিল গাইস, থাকা আমি বলবো না গাইস, খারাপ একটা নাম। তো আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে গাইস অনেকে আমাদের নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাইতেছে, আমি আর যারা মিলে উল্টাপাল্টা ভিডিও বানাই নাকি। তো গাইস একটা জিনিস মাথায় রাখবা যে আজকে প্রায় আমাদের 1 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার। এ পর্যন্ত কি আমরা কি শুধু শুধু চলে আসছি? তোমাদের ভালোবাসার কারণেই তো মূল টপিকে যাও যাক। তো গাইস আমরা ল্যান্ড করতেছি হচ্ছে সেন্টোসাতে। তো সেন্টোসাতে আমাদের আশেপাশে কোনো এনিমি আসতেছে কিনা আমি উপরের দিকে তাকায় দেখতেছিলাম। তো স্ক্যানারে কিন্তু গাইস একটা এনিমি আমরা দেখতে পারতেছি আমাদের পিছে পিছে আসতেছে, জানি না ও একা আসতেছে কিনা, আর ওইটা হ্যাকার হইতে পারে গাইস। আর এখানে কিন্তু গাইস আমাদের সাথেই কিন্তু হ্যাকার স্কোয়াডটা নামে আর আমাদের 3 জন টিমমেটকে মেরে দেয়, সেটা তোমরা দেখতেই পারবা। আর আমরা কিন্তু ল্যান্ড করার আগে ওরা ল্যান্ড করে ফেলে, তো তোমরা দেখো। আরে আরে কি হ্যাকার 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 ভাগো 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 হ্যাকার ভাই 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 এলাকা চার এলাকা চার দূর তাড়াতাড়ি চার জন চার জায়গায় ভাগো মারা শুরু এলাকা চার এলাকা চার এলাকা চার। তো গাইস এখানে কিন্তু আমাকে হ্যাকারটা নক করলো, আর হ্যাকাররা মানে খুব তাড়াতাড়ি ল্যান্ডিং করছে, কারণ হ্যাকারের টিমমেটের কাছ থেকে শুনছিলাম যে ওরা নাকি এত ফাস্ট ল্যান্ডিং করে যে অনেক সময় মাটির নিচে ঢুকে এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো মানে ওদের ফেলকো ঠেলকো কিচ্ছু লাগে না। আমাদের ফেলকো ছিল, তবুও কিন্তু ওরা কিন্তু আগেই ল্যান্ডিং করে মারা শুরু করছে। আর এখানে কিন্তু গাইস আমাকে নক করে ইমোট দিতেছে, আর এটা হচ্ছে পিসি প্লেয়ার, দেখতেই পারতেছো ম্যাক্রো ইমোট দিতেছে। আর এদের যে টিমমেটগুলো ছিল গাইস তার মধ্যে একটা গ্র্যান্ডমাস্টার প্লেয়ার ছিল যেটা রিজিয়ন টপ 20 নম্বরে আছে, আর দেখতেই পারতেছো গাইস এখনো কিন্তু ইমোট দিতে আছে। মানে মেজাজটা এত পরিমাণে গরম হয়েছিল গাইস তখন, আমি মানে রাগে ভাই ওদের কাছে পাইলে যে কি করতাম, মানুষ আসলে কেমন হইলে হইতে পারে আমার কিছু বলার নাই গাইস। আর হ্যাকারের নামটা কি স্ক্রিনের উপর দেখতেই পারলা, ঠিক আছে আমি খারাপ মুখ খারাপ করতে চাই না, তোমরা নিজেরাই ওইটা পড়ে নিও যে হ্যাকারের নামটা কি। আর এখানে কিন্তু গাইস যারা শুধু বেঁচে আছে আর হচ্ছে আর মানিক ভাই বেঁচে আছে গাইস, তো যারা জিপ লাইন দিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছে। আর এখান থেকে আমরা বলতেছিলাম যে যারা তুমি সার্কিটে চলে যাও। এখানে কিন্তু গাইস এই যে হ্যাকার কিন্তু গাইস মানিক ভাইকে মেরে দিল, দেখলা কত ফাস্ট মারলো, আর হ্যাকারের নামটা তো দেখতেই পারলা। তো এখন কিন্তু গাইস ফুল ম্যাচটা হচ্ছে যারার উপর, আর অ্যালাইভ আছে কতজন গাইস 37 জন অ্যালাইভ গাইস। এখন যদি যারা মরে যায় গাইস আমাদের কিন্তু ড্যামেজ ট্যামেজ কিচ্ছু নাই, আমি কিন্তু ঠিকভাবে লুটটা করতে পারি না, শুধু এসকেসটা উঠাইতে গেছি ওই টাইমে কিন্তু গাইস শেষ আমি। তো যারা শুধু বেঁচে আছে যারা এখন পানিতে যাবে সার্ভাইভ দেওয়ার জন্য, কারণ ওর উপর ফুল ম্যাচটা ডিপেন্ড করতেছে। আর আমাদের সাথে আছে মানিক ভাই আর হচ্ছে রাত ভাই। তো রাত ভাই আর মানিক ভাই বলতেছিল যে যদি মাইনাস হয়ে যায় কত বড় একটা মাইনাস, 80-90-এর মাইনাস 100 দিতে পারে, কারণ যেহেতু 0 ড্যামেজ সবারই, কোনো ড্যামেজই দিতে পারে না। আর ওই হ্যাকারটা দেখতেছে কিল করতেছে আর নাম উঠতেছে উপরে। তো যারার উপর ফুল ম্যাচটা ডিপেন্ড করতেছে, দেখি লাস্ট পর্যন্ত গিয়ে কি হয় গাইস। তো ম্যাচটা শেষে যখন গাইস ওদেরকে আমি গ্রুপে ডাকি না, ওরা আমাকে উল্টাপাল্টা গালাগালি করেছে, পাল্লা আইডি ব্যান করে দেখা, তুই কি বালটা শিখতে পারো সিরিজ, এইসব গালাগালি গাইস, আরও অসংখ্য গালাগালি করছে গাইস। আমি নিজের মুখ খারাপ করতে চাচ্ছি না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। আর হ্যাকারের মুভমেন্ট স্পিড এত ফাস্ট ছিল, তোমরা ওইটাও দেখতে পারবা গাইস। আর এখানে কিন্তু গাইস আমাদেরকে রিভাইভ করবে যারা, যখন জোন চলে যাবে তখন কিন্তু গাইস রিভাইভ করবে যারা, আর আমাকে রিভাইভ দেয় না, যদিও বাংলাদেশ টপার আর মানিক ভাইকে রিভাইভ দিয়েছিল কিন্তু তারা কিন্তু কিছুই করতে পারে না। মানিক ভাই যখন ল্যান্ডিং করে আবারও হ্যাকারের সামনে যেয়ে পড়ে তো মারা খেয়ে যায়। আর রাত ভাই শেষ পর্যন্ত গিয়ে কী করে সেটা তোমরা দেখো।
আরে ভাই খেলা দেখায়, আরে ভাই খেলা কেমনে দেখাম? আমি বললাম না, আমাদের তিনজন টিমমেট মরে গেছে, শুধু যারা বেঁচে আছে, ঠিক আছে? আর হ্যাকার আমাদের লাইভ দেখে আমাদের পিছে পিছে নামছে, তাই আমি তিনজনটা মেরে দিছে। আরে আমি একটু বিরে ইডি মানে বেরে দিয়ে দিতে হবে ইউকি করেন মানে যে ইয়ার ভিতরে আছে চিপাচু ভিতরে ঘুরতেছে। আরে এমবি বডি নাও, যারা বুকি করতেছো যারা একটা এমবি বডি নিয়ে নাও। হ্যাঁ কান জনের বাইরে ফুল লুটো এটা টার্গেট দেখা লুট করতে বাস বাস এনিমি দেখা যা যা চিরকুটে লুটো দাও 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 চিরকুটে লুটো সার্কিট করে হ্যাকার বুঝে দেবা জিনিস দেখ চিরকুটে লুটো যাও 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 তুমি লুট তুমি আগে না তুমি এখানে লুট করো এখানে তুমি টোকেন পাবে মিনিমাম 10 15 টার উপরে ঠিক আছে এই কথাটা মাথায় রাখো এই যে টোকেন 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 দাও টোকেন আরে গাড়ির ভিতরে এই যে গাড়ির সামনেও আস্তে আস্তে যারা চার দিকে ফোকাস করে কাজ করবা ঠিক আছে আগে বললাম আরে ভাই কিছু উপরে উঠলো তো লাভ হবে না ভাই আমার কাছে কি আছে না যে কি যারা বলে এই ঘরটার ভিতর দিয়ে মারে তাহলে ঘরের ছাদে থাকলে লাভ হবে ও ঘরের নিচে মারবো ছাদের উপরে আই গুলি লাগবো সব দেখো যদি ওই টিকের ওইটা ছাদে যায় কোনো লাভ হয় ওই পর্যন্ত যাওয়াই যাবে না শুনে সাইড দিয়ে দরকার যারা এখানে আচ্ছা তুমি যারা ফুল লুট করো যারা ফুল লুট করে দাও টোকেন বাবা পরে উঠাও ইয়ারে এতটাছে যারা তুমি হোন্ডা নিয়ে বা বের হয়ে যাও জোন থেকে বের হয়ে যাও হোন্ডা নিয়ে বের হয়ে যাও মিলের ঘরে মিল করতেছে যে মিলালা জিপলাইনালা ঘরে চলে নামো যারা হোন্ডা নিয়ে বের হয়ে যাও ওই যে পিছে কা বাইক আছে নিয়ে যাও ভাই আমি তো মেড কিট পাইছি অনেকগুলো জোন সারের ভিতর মাল টোকেন পাইছি কয়টা দুইটা টোকেন পাইছি এখন জাস্ট যদি দেখে হ্যাকার পুরা বাংলা ভাষ দিবে আমাদের বুঝছো পুরা বাংলা বাস যারা বলে লিফটে যাও আমি রাইটে যাচ্ছি ও ফাগা মারে যাচ্ছে না হ্যাকার আসবে ঘর টরের ভিতর দিয়ে বুঝছো আমি যেদিকে যাচ্ছি সেদিকে আসবে যদি আসে আরে যাই যাই গাইস এই যে মাদার মাদার দেখছো নাম কি গাইস আমি স্ক্রিন তো দেখাইতাছি না দেখলে তাহলে বুঝতা হ্যাকার নাম হলো মাদার তারপর তো বসাই নাও তোমরা ঠিক আছে তাহলে কি হইতে পারে গালি দিয়ে লাভ নেই বাংলাতে লিখছ তো আবার মাদার এনেই থাকবো এক কিস করতে থাকবো ওই জায়গায় মাইনাস বাজানোর লাগি কি পারবো আই গেল 100 মাইনাস করতে 100 উপর 100 খাইতাম মিনিমাম আমি রাত ভিতরে ঢুকে বই থাকো ভাই নে ভাই আমার সবচেয়ে বেশি রাগ করছে দুই হ্যাকার মিলে আমার মাইরা বাড়ি গেছে আমার টানা হ্যাকার আমার টানা হ্যাকার আমার টানা হ্যাকার যারা পুকুরে বামে বের হয়ে যাও হ্যাঁ বাম দিকে বের হয়ে যাও যারা যাও তুমি যাও আমার টানা হ্যাকার হ্যাকারে যেডার নিজের নাম দিছে ওডার কেউ নিজে মানে ওরে ওরে গালাগালি করবো এরকম করে বুঝো নাই লেগে মার রাত রাত উপরে আছে ভাই কিছু বলার নাই জাস্ট দেখো আবার লোল দিতেছে আসলে ভাই লজ্জা থাকা দরকার মানুষের কতটা বেহায়া হইলে এইসব কর্মকাণ্ড করতে পারে গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আবার তোরা আইডি দিতেছো
ভাই ওরা কত নাম্বার টিম করে দিল ভাই আমি তো জোনে ভাই থেকে এলি তো 35 টা কিল করতে ভাই 35 টা কিল কমো না এ ভাই মেড কিট করে এক সেকেন্ডে বলার ভাষা নাই ভাগার শালার পোশালা গাইস শেষ করে তো মাইনাস বাঁচাইতে পারলাম না ঠিক আছে কিছু করার নাই ও সেই সেই सब गुलार रिपोर्ट मेरे दीसी আচ্ছা এটা জোন পুশার না ওই জাস্ট আছে গাড়ি নিয়ে কিল ছেড়ে দিছে কিল করব না কিল ছেড়ে দিছে মিডি রকস্টার ভাই টেন টপ 5 হয়ে গেল না টপ 4 এ গেল আজ খাইছি ভাই বাসছি টপ 3 ছিল রাত ভাই বাচ্চো 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 और सेलिब्रिटी और शौक भाई सेलिब्रिटी बनाऊं कल के दारो एट दैट अगर ऊपर फिलिक्स नहीं था ए जय बोल से बाप माता ए तो नाम ही तो रे तू की कोसा बात और ऐड दे दारो ए ए तो नाम दिए रख तू 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 ये बार एडा कोई तू तो एक नंबर फ्रेंड लोते भाई मेरे नीचे से